অভিনন্দনের মতো ভারতীয় বায়ুসেনাদের আত্মবিশ্বাসের অন্দরে লুকিয়ে রয়েছে এক বাঙালির অবদান অভিনন্দন বর্তমান যখন ওয়াঘা সীমান্তে অপেক্ষা করেছিলেন পাক সীমান্ত থেকে ভারতে প্রবেশ করার আগে তখনও তার চোখ মুখ ছিল আত্মবিশ্বাসে ভরা আজ শক্তিশালী ভারতীয় সেনার আত্মবিশ্বাসী ভাবটাই স্বাভাবিক কিন্তু সেদিন পরিস্থিতি সম্পূর্ণ অন্য ছিল তরুণ বাঙালির বুক ছিল আত্মবিশ্বাসে ভরপুর না হলে এক ব্রিটিশদের মাঝে একমাত্র ভারতীয় হিসেবে ব্রিটিশ অধীনস্থ ভারতের বায়ুসেনায় যোগদান করা সহজ কথা নয় বাঙালির ছেলে যুদ্ধে যাবে তাও আকাশপথে মা ভয় পেয়েছিলেন এখানেই সেই প্রবল আত্মবিশ্বাস চিঠিতে লিখেছিলেন নিশ্চিন্তে থেকো কখনো আমার বিমান ভেঙে পড়বে না হয়নি কখনো তিনি হন ভারতের প্রথম বায়ুসেনার প্রথম ভারতীয় এয়ার চিফ তিনি সুব্রত মুখোপাধ্যায় ভারতের বায়ুসেনা যেখানে রয়েছে কারা সবাই ব্রিটিশ একজন বাদে তিনি সুব্রত মুখোপাধ্যায় ভারতের উচ্চপদস্থ সেনা অফিসার হিসেবে ভারতীয়দের ক্ষমতাকে আর অস্বীকার করতে পারছিল না তৎকালীন ব্রিটিশ সরকার বিংশ শতাব্দীর ত্রিশের দশকের প্রথম দিকে ব্রিটিশ সরকার সিদ্ধান্ত নিয়েছিল এয়ারফোর্সে ভারতীয়দের নেওয়া হবে তার আগে কোনো ভারতীয়কে এই জায়গা দেওয়া হতো না দ্বিতীয় বিশ্বযুদ্ধের কিছু আগে থেকে এই পরিস্থিতি বদলাতে শুরু করে তরুণ সুব্রত মুখোপাধ্যায়ের বাবা সতীশচন্দ্র মুখোপাধ্যায় ব্রিটিশদের এই সিদ্ধান্তের কথা ছেলেকে জানিয়েছিলেন রাজি ছিলেন সুব্রত কারণ বিমান চালনাকে পেশা হিসেবে নিতে চেয়েছিলেন তিনি তবে ছেলের এমন সিদ্ধান্তে মোটেই খুশি হননি তার মা চারুলতা দেবী তখনই অভয় দিতে মাকে চিঠি লিখে বলেছিলেন কখনো আমার বিমান ভেঙে পড়বে না মূলত সম্পর্কে কাকা ইন্দ্রলাল রায় যিনি ব্রিটিশ ভারতের রয়্যাল ফ্লাইং কোর দলে ছিলেন তাকে দেখেই অনুপ্রাণিত হয়েছিলেন সুব্রত দুই বছর ট্রেনিং হয় তার ছজনের মধ্যে তিনি ছাড়া ছিলেন এইসি সরকার এবি আওয়ান ভূপেন্দ্র সিং অমরজিৎ সিং এবং জেন টন্ডন এতদিন পর্যন্ত শুধু খাতাই কলমে ছিল ভারতের এয়ারফোর্সে সেটা বাস্তবায়িত হওয়ার স্বপ্নও দেখেনি কেউ এই ছজনই সেই বাস্তবকে রূপ দেওয়ার পথে এগিয়ে গিয়েছিলেন উনিশশো তেত্রিশ সালে সুব্রত মুখোপাধ্যায়ের প্রথম পোস্টিং ছিল অবিভক্ত ভারতের করাচিতে উনিশশো ছত্রিশ সালে ভারত আফগান সীমান্তের নর্থ ওয়েস্টার্ন ফ্রন্টিয়ারে ভারতের হয়ে যুদ্ধে তার ভূমিকা প্রশংসিত হয়েছিল উনিশশো এবং উনিশশো তেতাল্লিশ সালে প্রথম ভারতীয় হিসেবে স্কোয়াডন লিডার এবং এয়ারফোর্স কমান্ডোর হন তিনি উনিশশো সালে স্বাধীনতার পর হন ভারতের ডিপুটি চিফ এয়ার স্টাফ উনিশশো সালে হন এয়ার চিফ মার্শাল সুব্রত মুখোপাধ্যায় দেখানো পথের পথিক তার সাম্প্রতিক উত্তরসৈরী সদ্য প্রাক্তন বাঙালি প্রধান অরূপ রাহা ভারতীয় বিমান বাহিনীর চব্বিশতম প্রধান কর্মকর্তা হিসেবে একত্রিশ ডিসেম্বর দুই থেকে একত্রিশ ডিসেম্বর দুই পর্যন্ত দায়িত্ব পালন করেছিলেন তিনি উনিশশো সালে একটি টেকনিক্যাল মিশনের প্রধান হয়ে জাপানে গিয়েছিলেন সুব্রত মুখোপাধ্যায় সেখানে একটি রেস্তোরাঁয় খাওয়ার সময় শ্বাসনালিতে খাবার আটকে দুর্ভাগ্যজনকভাবে তার মৃত্যু ঘটে বায়ুসেনার ইতিহাসে তার নাম আজও উজ্জ্বল কিছুদিন আগে পাক অধিকৃত কাশ্মীরের বালাকোটে ভারতের এয়ার স্ট্রাইকের পর বায়ুসেনাদের নিয়ে হইচই পড়ে যায় সম্প্রতি পাক বিমান এফ সিক্সটিনকে মেরে নামিয়ে দেওয়া ভারতীয় বায়ুসেনার অন্যতম সাফল্য অভিনন্দন বর্তমান সেই সাফল্যের অন্যতম প্রমাণ তার আত্মবিশ্বাসী চেহারায় যেন প্রথম এয়ার এয়ারচিফ মার্শালেরই ছায়া